বাংলা গান মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। গানটির নাম ভালোবাসি আমি শুধু তোকে। গানটি গেয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু এবং দেবারতী দাশগুপ্ত সরকার। গানটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন নবানন্দ দাশগুপ্ত। গানটির লিরিক্স লিখেছেন তন্ময় সর্দার। গানটির প্রযোজনা করছেন মনোজিৎ মণ্ডল। গানের ভিডিওটি পরিচালনা করছেন অমিতাভ ব্যানার্জি। সদ্য রেকর্ডিং শেষ হয়েছে গানটির। কলকাতা স্টুডিও ওয়ার্ল্ডে এই গানটির রেকর্ডিং হয়ে গেল। এই গানের বৈশিষ্ট্য হচ্ছে 90 দশকের মেলোডিয়ান গানের স্বাদটি ফিরে পাওয়া যাবে এক নতুন আঙ্গিকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মুক্তি পাবে এই ভিডিও অ্যালবামটি। প্রসঙ্গত, কুমার শানু বর্তমানে বাংলা গানে আবার একটি আশার আলো দেখাচ্ছেন বিভিন্ন নতুন ছোট শিল্পীদের সঙ্গে কাজ করে। তিনি এই শিল্পীদেরও ভারতের সঙ্গীত জগতে একটা পরিচিতি তৈরি করার সুযোগ করে দিচ্ছেন। বাঙালির কাছেও এই গানগুলির একটি নতুন রূপ জনপ্রিয়তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এই ভিডিওটি অ্যালবামটির নিবেদন করছেন অভিজ্ঞ নবীন। গানটা হচ্ছে গিয়ে তন্ময় সর্দারের লেখা এবং নবানন্দ দাশগুপ্তের সুরে। আমার সঙ্গে আগে যে গেয়েছে সে হচ্ছে দেবারতী দাশগুপ্ত। অনেক লম্বা টাইটেল তার, দেবারতী দাশগুপ্ত সরকার। আমার গভর্নমেন্টের দরকার নেই, দেবারতী বলেই ওকে ডাকি আমি। খুব ভালো গায়। অ্যান্ড গানটা যেটা পরিচালনা করেছেন সেটি হচ্ছেন অমিতাভ ব্যানার্জি এবং প্রযোজনা যিনি করেছেন মনোজিৎ ভাই, মনোজিৎ মণ্ডল। গানটা খুব মেলোডিয়াস গান। গানের কথা খুবই ভালো হয়েছে, গান শুরু খুব ভালো হয়েছে এবং গানটা গিয়ে খুব মজা পেয়েছি আমি। আপনারা শুনবেন, ভালো লাগবে। মঞ্জিতের প্রযোজনায়, অমিতাভ ব্যানার্জির পরিচালনায় এবং তন্ময় সর্দারের কথায় আর নবানন্দ দাশগুপ্তের সুরে আমি এই গানটা দেবরতির সঙ্গে ডুয়েট গিয়েছি।